সুপ্রিয় দর্শক মণ্ডলী বিজনেস আইডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাধুর আমন্ত্রণ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র কিন্ডার জয় চকলেট আপনি সেল করে আপনি মাসে একটি ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন তো প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং ব্যবসায়িক প্রক্রিয়াটা সম্পর্কে বুঝুন এই জয় প্রোডাক্ট হচ্ছিল আপনার ইন্ডিয়ার ফেরেরো কোম্পানির তৈরি একটি চকলেট এই চকলেটের এক পাশে আপনার থাকে হচ্ছিলো লিকুইড চকলেট এবং আরেক পাশে থাকে হচ্ছিল আকর্ষণীয় খেলনা ইন্ডিয়ার বাজারে কিন্ডার জয় চকলেটটা সব সবচেয়ে বেশি চলে এবং চকলেটের মার্কেটের ভিতরে মানে অর্থাৎ চকলেট সাম্রাজ্যের যদি কিং বলা হয় তাহলে এই কিন্ডার জয়কে বলা হয় তো তার পাশাপাশি বাংলাদেশে এটার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে যার কারণে বাংলাদেশে আইডিসি কোম্পানি আপনার ইন্ডিয়া থেকে এটা ইনপোর্ট করে নিয়ে এসে বাংলাদেশের বাজারে বাজেজাত করছে এবং খুবই খুবই ভালো রেজাল্ট পাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা চকলেটের দোকানে আপনি এই কিন্ডার জয় চকলেটটা হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে এই কিন্ডার জয়টা মাদার হোলসেল রেট নিয়ে আপনার বিভিন্ন দোকানে আপনারা হোলসেল করতে পারবেন হোলসেল করে আপনি একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই ব্যাপারে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনকামটা কেমন হবে কত হবে আমি ডিটেলসে বলছি ধরুন আপনি একটি কিন্ডার জয় আমরা যেটা আপনাকে মাদার হোলসেল রেটে দেব সেটা হচ্ছে হল মাত্র পঁয়তাল্লিশ টাকা প্রতি পিস আপনাকে আমরা মাদার হোলসেল রেটে দেবো কিন্ডার জয়ের গায়ে যে প্রাইজ স্টিকার লাগানো আছে এতে লাগানো আছে সত্তর টাকা এবং খুচরা দোকানদাররা সর্বোচ্চ মূল্য সত্তর টাকা এটা সেল করে তো আমি পঁয়তাল্লিশ টাকায় আপনাকে দিলে আপনি প্রতি পিস কিনডার জন্য মিনিমাম আপনি আটচল্লিশ টাকা সেল করবেন অথবা পঞ্চাশ টাকা সেল করবেন অর্থাৎ আটচল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা আপনি সেল করবেন আচ্ছা আপনি যদি সর্বনিম্ন আটচল্লিশ টাকা সেল করেন তাহলে আপনার প্রতি পিসে তিন টাকার মতো প্রফিট হবে এবং এক এক বক্সে আপনার থাকে চব্বিশ পিস এক বক্স বিক্রি করলে আপনার বাহাত্তর টাকার মতো প্রফিট হবে এবং এক কার্টুনে থাকে একশো চুয়াল্লিশ পিস এক কার্টুন সেল করলে আপনার চারশো টাকার মতো প্রফিট হবে তো সাধারণত যে সমস্ত দোকানদারগুলো আপনার কিন্ডার জয় সেল করে তারা সাধারণত এক কার্টুন ধরেই রাখে অর্থাৎ কিন্ডার জয় দুই ধরনের হয় একটা বয়েস একটা গার্লস এখানে আপনার গোলাপি কালার অর্থাৎ কিন্ডার উপরে যেটা নীল কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল বয়েস এবং কিন্ডার জয়ের উপর যেটা আপনার গোলাপি কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গার্লস তো বয়লস এবং গার্লস মিলিয়ে মিলিয়ে সবাই কিন্তু এক কার্টন কিন্ডার জয় রাখে দোকানের জন্য তো একশো চুয়াল্লিশ পে যদি একটা দোকানে আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার চারশো বত্রিশ টাকা প্রফিট হবে কিন্ডার জয় এমন একটা প্রোডাক্ট আপনি যদি প্রতিদিন আপনি কি কিন্ডার জয় নিয়ে মার্কেটিং করেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি দশটা দোকান ভিজিট করেন তাহলে এক মাসে প্রায় আপনি তিনশো দোকান ভিজিট করতে পারবেন এবং এই তিনশো দোকান থেকে শুধুমাত্র যদি একশো দোকানও আপনার থেকে কিন্ডার জয়টা নেওয়া শুরু করে এবং প্রতিদিন যদি গড়ে আপনার একশো দোকান থেকে আপনার তিরিশটা দোকান আপনার যদি মিনিমাম বিশটা দোকান যদি আপনার কাছে তাহলে আপনার দশ কার্টুন করে কিন্তু আপনার মাল ডেলি সেল হবে এবং প্রতিদিন দশ কার্টনে চারশো বত্রিশ টাকা করে প্রায় চার হাজার তিনশো বিশ টাকা আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে পরিশ্রমটা কন্টিনিউ দিয়ে যেতে হবে এবং তিনশো দোকানে আপনি ইনফরমেশন পৌঁছাতে হবে যে আপনার কাছে এই কিন্ডার জয় আছে আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার কাছে কিন্ডার জয় কন্টিনিউ সাপ্লাই পাওয়া যাবে আপনি শুধু এই ইনফরমেশনটা তিনশো দোকানে পৌঁছে দেন এটা হচ্ছে আপনার দায়িত্ব আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আসেন অথবা একটি ভিজিটিং কার্ড করে কার্ডটা দিয়ে আসেন আমার কথাটা আবার খেয়াল করে শুনুন আপনি তিনশো দোকানে শুধুমাত্র আমার কথা শুনে আপনি তিনশো দোকানে আপনি শুধু বলে আসবেন যে আপনাকে যে কোনো সময় ফোন করলে কিন্ডার কিন্ডার জয় আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং আপনি পৌঁছে দিতে পারবেন এই তিনশো দোকানে এই ইনফরমেশনটা আপনার এক মাস লাগুক বা দেড় মাস বা দুই মাস লাগুক আপনি এই কাজটা করেন প্রতিদিন দশটা দোকান ভিজিট করলে এক মাসেই কিন্তু হয়ে যায় এই তিনশো দোকান যদি যা নেয় আপনার কাছে কিন্ডার জায়গায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রতিদিন অ্যাভারেজে মিনিমাম পাঁচ কার্টুন সেল করতে পারবেন পাঁচ কার্টুন সেল করলে আপনার একুশশো ষাট টাকা ইনকাম আসবে এবং তিরিশ দিনে আপনার চৌষট্টি হাজার আটশো টাকা ইনকাম আসবে এবং কিন্ডার জয় কুরিয়ার খরচ বা মার্কেটিং খরচ সব বাদ দিয়ে আপনি মাসে হান্ড্রেড পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন দশটা দোকান কিন্তু মাত্র দুই ঘন্টা কাজ করলে ইনকাম করা সম্ভব দুই ঘন্টা আপনার একশো বিশ মিনিট ভাগ দশ প্রতিটা দোকান বারো মিনিট করে আপনি সময় পাবেন তো একটা দোকানে যাবেন জাস্ট বলবেন ভাই কিন্ডার জয় লাগবে আমার কাছে সবসময় কিন্ডার জয় অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনার লাগে এই নাম্বারে আপনি কল করলে পাবেন এই কথাটা বলতে কিন্তু বারো মিনিটও লাগে না তাও প্রতিদিন দুই ঘন্টা করে সময় দিলে আপনি আপনি প্রতি মিনিট করে দোকান ভিজিট করতে পারবেন কাজটা খুবই ইজি শুধুমাত্র দোকানে একটু গঠনমূলকভাবে আপনাকে কাজটা করতে হবে আর কিছুই না এবং চিন্তা শক্তির একতা রাখতে হবে অর্থাৎ পরিশ্রমের একাগ্রতা বজায় রাখতে হবে কোনো মাস পথে গিয়ে ডিস্ট্রাক্ট হওয়া যাবে না তাহলে আপনি দিনে দুই ঘন্টা সময় দিয়ে মান্থলি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ তাকে ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এরকম অনেকেই করছে তো দর্শককে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কল করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করলে আপনাদের নিকটস্থ এলাকায় আমরা যে নিকটস্থ কুরিয়ার সার্ভিস থাকবে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেব এবং যখন আপনি প্রোডাক্ট নেবেন তখন আপনি ওই কুরিয়ার সার্ভিসের টাকা পে করে আপনি প্রোডাক্ট নিয়ে নেবেন অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার কোনো আর্থিক ঝুঁকি বা রিস্ক নেই সুতরাং যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে ব্যবসাটা শুরু করতে পারে পারেন শুধুমাত্র আমাদেরকে কিন্ডার জয় পাঠানোর যে খরচটা পঞ্চাশ টাকা সেটা শুধুমাত্র আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আপনাকে মাল পাঠিয়ে দেবো তো দর্শক সবশেষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন